ঈদের আগে উপবৃত্তির সঙ্গে পোশাক কেনার টাকা পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে উপবৃত্তির টাকা পেতে যাচ্ছে প্রাথমিকের প্রায় 1,40,00,000 শিক্ষার্থী। করোনা ভাইরাসের সংকটের কারণে ঈদের আগে পরপর 9 মাসের টাকা পাবে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো প্রাথমিকের এক একজন শিক্ষার্থী জামা জুতা ব্যাগ কেনার জন্য অতিরিক্ত আরো 1,000 টাকা করে পাবে। এজন্য এ সংক্রান্ত প্রকল্পের মেয়াদ আরো 1 বছর বাড়ানো হয়েছে। প্রকল্পটি 2020 পর্যন্ত থাকলেও এটি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2021 সাল পর্যন্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের মেয়াদ 2021 সাল পর্যন্ত বাড়িয়ে মঙ্গলবার 5ই মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। জানা গেছে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে গতকাল মঙ্গলবার এ বিষয়ে পাঠানো চিঠিতে বলা হয়, প্রকল্পের মেয়াদ গত জানুয়ারি থেকে আগামী বছরের জুন পর্যন্ত চলমান থাকবে। একই সঙ্গে গত অক্টোবর থেকে ডিসেম্বরে উপবৃত্তির টাকা অতিসত্বর দেওয়া হবে। এছাড়া করোনাকালীন জানুয়ারি থেকে জুনের 2 কিস্তির উপবৃত্তি একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পের নতুন সংশোধিত প্রধানমন্ত্রী প্রতি শিক্ষার্থীকে জামা জুতা ও ব্যাগ কেনার জন্য অতিরিক্ত আরো 1,000 টাকা করে অ্যালাউন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 14ই মের মধ্যে অবশ্যই গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের উপবৃত্তির অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিতরণের জন্য সুবিধাভোগীদের তথ্য রূপালী ব্যাংক শিওর ক্যাশের পোর্টালে আপলোড করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, সরকার ঈদের আগে উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের মোবাইলে পাঠাতে ইচ্ছুক সুবিধাভোগীদের প্রয়োজনীয় তথ্য 14 মের মধ্যে রূপালী ব্যাংক পোর্টালে আপলোড করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে প্রাথমিকের প্রায় 1,40,00,000 শিক্ষার্থী উপবৃত্তি অর্থ আটকে ছিল। রোজার ঈদের আগে শিক্ষার্থীরা একসঙ্গে উপবৃত্তির 9 মাসের টাকা পাবে। প্রাথমিক শিক্ষা বিস্তারের ও মান উন্নয়নে শিক্ষার্থীর উপবৃত্তি দেয় সরকার। উপবৃত্তির ফলে প্রাথমিকে ভর্তি বেড়েছে, কমেছে ঝরে পড়া, কিন্তু জটিলতার কারণে গত বছর অক্টোবর থেকে এই টাকা পাচ্ছে না শিক্ষার্থীরা। এর মধ্যে প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়, জটিলতা আরো বাড়ে। করোনার এই সংকটের সময় টাকা পেলে উপকার হতো বলে অভিভাবকরা বলে আসছিল। প্রকল্প পরিচালক বলেন, সরকারের অনুমোদন পাওয়া এখন আগামী কিছুদিনের মধ্যে গত অক্টোবর থেকে ডিসেম্বরের কিস্তির উপবৃত্তির টাকা দেওয়া হবে, আর জানুয়ারি থেকে জুনের টাকা ঈদের আগেই দেওয়া হবে। একই সঙ্গে জামা জুতা ও ব্যাগ কেনার জন্য দেওয়া হবে 1,000 টাকা করে। উল্লেখ্য, প্রতি 3 মাস পর পর 4 কিস্তিতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া হয়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ওই টাকা দেওয়া হয় শিক্ষার্থীদের মায়েদের কাছে। প্রাথমিক শিক্ষা বিস্তার ও মান উন্নয়নে শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার। এই উপবৃত্তির ফলে প্রাথমিক শিক্ষার্থী ভর্তি বাড়ার পাশাপাশি ঝরে পড়ার হার অনেক কমেছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 14টি সংগঠনের জোট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, এটি সকল প্রাথমিক শিক্ষার্থীদের বিশেষ করে গ্রামীণ অঞ্চলের দরিদ্র পরিবার থেকে আগতদের জন্য একটি সুখবর। সমস্ত কিস্তি পরিষ্কার হয়ে গেলে প্রতিটি শিক্ষার্থী মোটামুটি কমপক্ষে 2,200 টাকা করে পাবেন। করোনা ভাইরাসের সংকটের মধ্যে এটি শিক্ষার্থীদের একটি বড় সহায়ক হবে বলে তিনি মত দিয়েছেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা তাদের ইউনিফর্ম স্কুল ব্যাগ পেয়ে আনন্দিত হবেন, যেহেতু অনেকে তারা নিজেদের সমর্থ অনুযায়ী স্কুল ব্যাগ এবং পোশাক কিনতে পারে না।